করোনা পরিস্থিতির কিছুটা উন্নতির পরে রাজ্য সরকারের সিদ্ধান্ত হয় দুর্গাপূজার মতোই করোনার আচরণবিধি মেনে এবারে দীপাবলি উৎসব পালন করা হবে। সেই উপলক্ষে গোটা রাজ্যে এবছরই দীপাবলি উৎসব পালনের প্রস্তুতি নেওয়া হয়। মহাসমারোহে প্রতি বছরের মতো এবছরও ইন্দ্রনগরস্থিত কালীবাড়িতে কালীপূজা করা হচ্ছে। কালীপূজাকে উপলক্ষ করে ইন্দ্রনগর কালী মন্দিরকে আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে দিন দুয়েক আগে। অবশেষে প্রতীক্ষিত লগ্নে সোমবার থেকে ইন্দ্রনগর কালীবাড়িতে শুরু হলো কালীপূজার আয়োজন। বৃহস্পতিবার ইন্দ্রনগরস্থিত কালীবাড়িতে সস্ত্রীক পুজো দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্যের মানুষের মঙ্গলার্থে এবং ত্রিপুরা শুভকামনা করে এই পূজা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অপরদিকে মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব বৃহস্পতিবার ইন্দ্রনগরস্থিত কালীবাড়িতে পুজো দিতে পেরে উচ্ছ্বাসিত। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, আমি একজন মা, আমি মায়ের মন্দিরে যখন যাই তখন মায়ের মেয়ে হয়ে ওনার কাছে যাই। মেয়ে হিসেবে মায়ের কাছে আমি এটাই প্রার্থনা করি, ত্রিপুরায় 37 লক্ষ সন্তানকে নিয়ে মায়ের যে সংসার তারা যেন প্রত্যেকে সুখে থাকে। নীতিদেব বলেন, মা আমাকে ত্রিপুরায় আশীর্বাদ দিয়েছেন, আমাকে সৌভাগ্যবতী বানিয়েছেন, রাজ্যের প্রত্যেকের উপরে যেন মা এই আশীর্বাদ করেন। ত্রিপুরার প্রত্যেকটি লোকের ঘরে ঘরে বিরাজমান মা ত্রিপুরেশ্বরী। এই শুভ দীপাবলি পূর্ণলগ্নে সবার কাছে মুখ্যমন্ত্রী জায়া নীতিদেবের আবেদন, আমাদের প্রত্যেকের ঘরে জন্মদাত্রী মা রয়েছেন, তাই সবার আগে জন্মদাত্রী মায়ের আরাধনা করাই সবার উচিত। জন্মদাত্রী মায়ের পরে ত্রিপুরা সুন্দরী মায়ের আরাধনায় আমাদের নিবেদিত প্রাণ হতে হবে। ত্রিপুরেশ্বরী মায়ের কাছে সবাই সুখী হবার জন্য কামনা করলে তিনি কাউকে ফেরান না। मैं एक माँ हूँ और माँ के पास जब जाती हूँ तो मैं भी बेटी बन जाती हूँ। तो यही प्रार्थना करती हूँ कि मुझे जो माँ ने 37 लाख त्रिपुरा वासियों का परिवार दिया है, उसका आशीर्वाद दिया है, मुझे सौभाग्यवती बनाया है, ये आशीर्वाद सदैव सबके ऊपर बरकरार रखे। माँ त्रिपुरा सुंदरी के जो एक सुंदर हम लोग जानते हैं कि वो हमारे बीच में इतनी प्रतिष्ठित हैं कि हमारे घर घर में माँ बसती है और हर माँ में हम त्रिपुरा सुंदरी की अर्चना करना यही मानते हैं। तो मैं सबसे यही कहूँगी इस दिवाली के पावन पर्व पे अपने घर में बैठी माँ को सबसे पहले नमन करें, उसके बाद माँ त्रिपुरा सुंदरी का स्मरण करें, उनका ध्यान करें और जो जहाँ है वहाँ सुखी से और समृद्धि के साथ अपने जीवन के आगे की कामना करें। ইন্দ্রনগর কালীবাড়িতে পুজো দেওয়ার পর মুখ্যমন্ত্রী বলেন, আলোর উৎসব দীপাবলি, আজকের দিনে উদয়পুর মায়ের মন্দিরে ত্রিপুরেশ্বরী মায়ের পূজা হয়। এই পূজাতে ভারতের বিভিন্ন স্থান থেকে এমনকি বিদেশ থেকে এবং রাজ্যবাসী সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রত্যেক পুণ্যার্থী ত্রিপুরেশ্বরী মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য এদিন জড়ো হন উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে। মা সব মন্দিরে বিরাজমান, তাই ইন্দ্রনগর কালী মন্দির থেকে আমি রাজ্যবাসীর জন্য একটি নতুন সুন্দর বৈভবশালী জীবনের কল্পনা করি। মায়ের আশীর্বাদে ত্রিপুরা বৈভবশালী হবে, স্বনির্ভর মানসিকতা নিয়ে ত্রিপুরা তার ভবিষ্যৎ তৈরি করবে। কেন্দ্র এবং রাজ্যের সরকার মিলে যেভাবে এই রাজ্যে কাজ করছে সেই ধনাত্মক মনোভাব ত্রিপুরার প্রত্যেকটি ঘরে মায়ের আশীর্বাদে ছড়িয়ে পড়বে। মুখ্যমন্ত্রী বলেন, দীপাবলির আলোক উজ্জ্বলতা মানুষের জীবনে পজিটিভিটি নিয়ে আসে, সেই মানসিকতা যাতে রাজ্যের অন্তিম লোক পর্যন্ত পৌঁছে যায় সেটাই আজকের দিনে রাজ্যবাসীর জন্য তিনি প্রার্থনা করেছেন বলে জানিয়েছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিন করোনার আচরণবিধির উপর লক্ষ্য রেখে দীপাবলি উৎসব পালন করার পরামর্শ দিয়েছেন। আমরা ত্রিপুরাবাসী, আমাদের রাজ্যে মায়ের যে মন্দির সেখানে আজকের দিনে মায়ের পূজা হয় সমস্ত ত্রিপুরাবাসী এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি বিদেশ থেকে দর্শনার্থীরা মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য আজকের দিনে উদয়পুর পৌঁছেন। আমি এই মন্দির থেকে সমস্ত ত্রিপুরাবাসীর জন্য একটা নতুন সুন্দর বৈভবশালী জীবনের কল্পনা করি এবং আশা করি মায়ের আশীর্বাদে ত্রিপুরা বৈভবশালী হবে, স্বনির্ভর মানসিকতা সম্পন্ন ত্রিপুরা তৈরি হবে এবং কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে যেভাবে কাজ করছে সেই পজিটিভিটির সঙ্গে ত্রিপুরার প্রত্যেকটি ঘরে মায়ের আশীর্বাদ থাকবে এবং তার সঙ্গে সঙ্গে দীপাবলির যে আলোকময় এবং পজিটিভিটি যেটা মানুষের জীবনে উন্নয়ন নিয়ে আসে সেটা যাতে অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে যায় সেটাই আমার আজকের দিনে প্রার্থনা। আমি আশা করি সমস্ত ত্রিপুরাবাসী হর্ষ উল্লাসের সঙ্গে এবং কোভিড বিধিটা খেয়াল রেখে এই উৎসব পালন করবে এবং
অন্য কেউ সেই উৎসব যাতে করতে পারে তার সহভাগী হবে, সহযোগিতা করবে। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।